একাদশ দ্বাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ, চৌবাচ্চা যশোর। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়, উৎপাদনী উপকরণ। উৎপাদন উপকরণ আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে উৎপাদনটা কি। উৎপাদন হলো যে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে বোঝায়। মানুষ প্রকৃতপক্ষে আসলে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না। মানুষ কী করে, প্রাকৃতিক প্রদত্ত যে সম্পদ আছে সেই সম্পদে আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে। যেরকম একটা গাছ থেকে কাঠ, কাঠ থেকে আসবাবপত্র ব্যবহার করে। এটা হলো যে মানুষ তার চাহিদা বা অভাব মোটায় বা উপযোগ সৃষ্টি করে, এটাকে আমরা বলবো যে উৎপাদন। উৎপাদনের উপকরণ মূলত চারটা। মানে একটা জিনিস তৈরি করতে গেলে বা কোনো কিছু তৈরি করতে গেলে বা উৎপাদন করতে গেলে যে চারটা উপাদান প্রয়োজন হয়, সেই চারটা উপাদান হল যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই উৎপাদনের এই চারটা উপাদান। একটা প্রশ্ন হতে পারে যে উৎপাদনের উপকরণ কয়টি। তাহলে আমরা বলবো যে এটা উৎপাদনের উপকরণ হলো চারটি। তো আজকে আমরা উৎপাদনের উপকরণের আলোচনায় আসার আগে এই যে আমরা জানতে হবে যে আমাদের এই উৎপাদনের উপকরণ কয়টা, তা চারটা। তাহলে এখন ব্যাপার হলো যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা উপাদান। এই চারটা উপাদান আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে যে ভূমি। ভূমি হলো যে সকল প্রাকৃতিক সম্পদ বিনিময় মূল্য রয়েছে যা মানুষের দৈনন্দিন প্রয়োজন ব্যবহৃত হয় এবং উৎপাদন বা ভোগের প্রধান উৎস হিসেবে কাজ করে, তাকে আমরা ভূমি বলে। যেমন কি হচ্ছে মাটি, পানি, আলো, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বন সম্পদ, সূর্যগ্রহণ ইত্যাদিকে আমরা কে ভূমি বলি। অন্যভাবে বলতে পারি যে প্রাকৃতিক প্রদত্ত সম্পদ যেটা মানুষ উৎপাদন কাজে ব্যবহার হয়, সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে আমরা অবশ্যই ভূমি বলতে পারবো। ভূমির ভিতরে আসছে যে মাটি, পানি, আলো, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বন সম্পদ, সব কিছুই আমরা কিন্তু এটা হলো যে প্রাকৃতিক প্রদত্ত যে সম্পদ আছে সেই সম্পদ যেটা আমরা উৎপাদন কাজে ব্যবহার করি সকল প্রকার সম্পদ হলো ভূমি, ভূমি বলবো। দুই নম্বর হচ্ছে যে শ্রম। শ্রম হলো যে উৎপাদন কাজ ব্যবহৃত মানুষের শারীরিক এবং মানসিক শ্রমকে ভূমি বলে। তো শারীরিক হতে পারে, শারীরিক এবং মানসিক। অন্যভাবে বলা যায় যে অর্থ সম্পদ লাভের জন্য অথবা সরাসরি কোনো উপকরণ বা সুবিধা পণ্যের উদ্দেশ্যে দৈহিক এবং মানসিক শক্তি ব্যয় করাকে শ্রম বলে। শ্রম হইতে গেলে অবশ্যই শারীরিক এবং মানসিক শ্রম হইতে হবে, অবশ্যই এটা অর্থের বিনিময়ে। অর্থের বিনিময়ে ছাড়া কোনো পরিশ্রমকে শ্রম বলা যাবে না। তাহলে শ্রম হইতে হলে অবশ্যই তার শারীরিক ও মানসিক এবং অর্থের বিনিময়ে হওয়া লাগবে। এবং শারীরিক ও মানসিক এই দুইটা পরিশ্রম শারীরিক হইতে পারে আবার মানসিক হইতে পারে। যেরকম একজন লেবার কী করতেছে, শ্রমিক কী করতেছে, সে শারীরিক পরিশ্রম করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আবার মানসিক কাজ, যেমন একজন শিক্ষকতা, এটা হলো মানসিক শ্রম। একজন ইঞ্জিনিয়ারের সেটা হলো যে মানসিক শ্রম। একজন চিকিৎসকের সেটা হলো যে মানসিক শ্রম। তাহলে এটা হলো যে আমরা শ্রম, এইগুলোকে আমরা কি শ্রম বলবো। যেমন রিক্সা চালকের কাজ হলো শারীরিক শ্রম, ডাক্তারের কাজ হলো যে মানসিক শ্রম, এটা হলো যে আমরা শ্রম। তো শারীরিক এবং মানসিক এই দুটো আমাদেরকে বুঝতে হবে যে শারীরিক ও শ্রম আবার মানসিক শ্রম, যেটা অবশ্যই অর্থের বিনিময়ে যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা শ্রম বলতে পারবো। মূলধন, মূলধন বলতে সাধারণত আমরা কী করি, মূলধন বলতে আমরা সাধারণত কিন্তু বুঝি যে টাকা পয়সা গিয়ে আগে সাধারণত মূলধন বলে। আসলে মূলত টাকা পয়সাই মূলধন না, প্রাকৃতিক সম্পদ, উপাশ্রম এবং উদ্ভাবনী শক্তি প্রয়োগ বা ব্যবহার করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় অতিরিক্ত আয় সৃষ্টি কাজে ব্যবহৃত হয় তাকে আমরা সাধারণত মূলধন বলি। তাহলে মূলধন হলো যে মানুষের আয়ের সব অংশ কি করে, ভোগ করে না, কিছু অংশ সে সঞ্চয় করে। সঞ্চিত অর্থ যখন অবশেষে বিনিয়োগ কাজে ব্যবহার করে তখন সেটাকে আমরা কি মূলধন বলবো।
তাহলে মূলধন বলতে খালি নগদ টাকা থাকলেই সেটাকে আমরা মূলধন বলবো না। মূলধন হলো যে অতিরিক্ত আয় সৃষ্টি করতেছে প্লাস যেটা বিনিয়োগ কাজে ব্যবহার হইতেছে সেটাকে আমরা মূলধন বলি। সে অর্থ হইতে পারে, যন্ত্রপাতি হইতে পারে, দালান কোটা হইতে পারে, এগুলো মূলধন। কিন্তু খালি যে টাকা পয়সাকে মূলধন বলে এটাকে আমরা মূলধন বলতে পারবো না। অর্থ কারখানা, কাঁচামাল, যন্ত্রপাতি, বিদ্যুৎ, গাড়ি সব কিছু কিন্তু এই মূলধনের অংশ হিসেবে কাজ করবে। আর সংগঠন লাস্ট সর্বশেষ আসছে যে সংগঠন, সংগঠন বলতে আমরা যেটা বুঝি এটা হলো যে সংগঠনটা হলো যে ম্যানেজমেন্টের এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট, একটা ম্যানেজমেন্টের একটা ফাংশন হতে পারে বা একটা এলিমেন্টস হতে পারে, একটা উপাদান হতে পারে। সংগঠন হলো যে সংগঠন হচ্ছে মানবীয় কাঠামো যার মাধ্যমে উৎপাদনের উপকরণ সমূহকে সুষ্ঠু সমন্বয়ে সাধনপূর্বক প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা হয়। তাহলে সেটাকে সংগঠনটা এরকম হলো যে দুই বা ততোধিক ব্যক্তি যখন একটাকে উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিত হয় তখন সেটাকে আমরা সংগঠন বলতে পারব। সংগঠন ছাড়া কোনো দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী বা উৎপাদন কাজ করা সম্ভব নয়। অবশ্যই তাকে অবশ্যই শ্রম সংগঠন অবশ্যই থাকা লাগবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ মূলত চারটা, সেটা হলো যে প্রথমে হলো যে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। তো ভূমি হলো যেটা প্রাকৃতিক একটা উপাদান, ভূমি হলো প্রাকৃতিক উপাদান, ভূমি যে উপাদানগুলো আছে এটা মানুষ সৃষ্টি করে, এটা হলো যে প্রিয়তা সৃষ্টিকর্তার দান। সেটা হলো যে আলো, বাতাস, নদী, সমুদ্র, পাহাড় পর্বত এগুলো সৃষ্টিকর্তার দান। এগুলো কী করতেছে যে মানুষ এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ কী করতেছে নতুন উপযোগ সৃষ্টি করতেছে। উপযোগ মানে আকার আকৃতি পরিবর্তন করে সে একটা তার অভাব মোচন করার করতেছে, সেটাকে আমরা বলবো যে ভূমি। শ্রম হলো যে একজন শ্রমিকের শারীরিক বা মানসিক পরিশ্রমকে আমরা শ্রম বলবো, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। একজন লেবার মানে শ্রমিক, সে কী করতেছে একটা বিল্ডিং তৈরি করতেছে, সে শারীরিকভাবে পরিশ্রম করে সে কী করতেছে ইটগুলা বহন করতেছে, তাহলে সেটাকে আমরা শারীরিক বলবো। কিন্তু যে ইঞ্জিনিয়ার ওই বাড়ির প্ল্যানটা করছে সেটা কিন্তু সেটা মানসিক, মানসিক শ্রম বলবো। তাহলে এক শ্রম হলো যে দুই প্রকার, একটা হলো শারীরিক শ্রম, একটা হলো অবশ্য মানসিক শ্রম। তো শারীরিক এবং মানসিক শ্রম এটা অবশ্যই শ্রম হইতে হলে অবশ্যই একটা অর্থের বিনিময় হওয়া লাগবে। মনের আনন্দ পাওয়ার জন্য বা কোনো কিছু পাওয়ার প্রত্যাশা না রেখে যদি কোনো পরিশ্রম করা হয় সেটাকে আমরা শ্রম বলতে পারি। অবশ্যই এটা অবশ্যই অর্থের বিনিময় হতে পারে। যদি কেউ অর্থের বিনিময়ে যদি কোনো কাজ করে সেটাকে আমরা শ্রম বলবো না। যেরকম একটা মা তার বাচ্চাকে মানুষ করছে সেটাকে আমরা কিন্তু অর্থনীতি ভাষায় এটাকে শ্রম বলা যাবে না, কারণ সে একটা তার বিনিময়ে কোনো অর্থ পাইতেছে না। যদি ওই বাচ্চা যদি কোনো একটা বেবি কেয়ারে রাখা হয় অর্থের বিনিময়, তাহলে সেটাকে আমরা আবার যে ওই পরিচর্যা করতেছে, ওই বাচ্চা পরিচর্যা করতে দেখাশোনা করতেছে সেটাকে অবশ্যই আমরা শ্রম বলব। এরপর সাথে মূলধন, মূলধন বলতে আমরা জানি যে মানুষের আয়ের সব অংশ ভোগ করে না, কিছু অংশ রেখে দেয়, আর যে অংশটা রেখে দেয় সেটাকে সঞ্চয় বলে। সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ কাজে ব্যবহার হয় সেটাকে আমরা মূলধন বলব। মূলধন বিভিন্ন প্রকার হইতে পারে, সেটা হলো অর্থ হইতে পারে, কলকারখানা হতে পারে, কাঁচামাল হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, বিদ্যুৎ হতে পারে, গাড়ি হতে পারে, আসবাবপত্র, এগুলোও তো আমরা সবগুলো কী বলতে সেটা মূলধন, যেটা উৎপাদন কাজে ব্যবহার হয়। যেরকম একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে কিছু ফার্নিচার বা কত লাগবে যেটা ওই প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে, তাহলে সেটাকে আবার পরিচালনা মানে উৎপাদনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই ওই আসবাবপত্র, কলকব্জা, দালান কোটায় অবশ্যই এটাকে আমরা মূলধন বলি। মূলধন বলতে আমরা সাধারণত বুঝি যে টাকা পয়সাকে মূলধন, আসলে মূলধন খালি মূলধনের বিভিন্ন রূপ আছে, সেটা হলো তো অর্থ হইতে পারে, দালান কোটা হইতে পারে, আবার কাঁচামাল হইতে পারে, গাড়ি হইতে পারে, এইগুলা আমরাকে মূলধন বলব। সর্বশেষ যেটা আছে সেটা হলো সংগঠন। সংগঠন হলো যে একটা উদ্দেশ্যকে সামনে রেখে যখন দুই বা তিন ব্যক্তি একত্রিত হয় তখন সেটাকে আমরা সংগঠন বলব। সংগঠন অবশ্যই এটা হলো মানবীয় উপাদান, মানুষ নিয়ে কোনো অন্য কোনো বস্তু বা প্রাণী এই সংগঠন সংগঠন তৈরি করতে পারে না, অবশ্যই এটা মানবীয় উপাদান যেটা মানুষের দ্বারা সৃষ্টি হয়। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি যখন একত্রিত হয় একটা উদ্দেশ্যকে সামনে রেখে তখন সেটাকে আমরা সংগঠন বলবো। সংগঠন
তার সেটাকে আমাকে অবশ্যই সংগঠন করবো। আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই, শেষ করছি, খুদা হাফেজ।